ভগবান কি আছেন? বিবেকানন্দের প্রশ্নের কে উত্তর দিয়েছিলেন রামকৃষ্ণ? তারপর কোন অলৌকিক ঘটনা ঘটেছিল জানেন? ঘরের দরজা বন্ধ করে বিবেকানন্দকে কি দেখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ? কি এমন ঘটেছিল স্বামী বিবেকানন্দের সাথে যার জন্য তিনি হয়ে পড়েন ঈশ্বরে বিশ্বাসী? সত্যটা জানলে শিউরে উঠবেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দেখা হয় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। সময়টা ছিল 1881 সালের নভেম্বর মাস। সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানান। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি সমগ্র বিশ্ববাসীর কাছে বিবেকানন্দ নামে পরিচিত হন। শ্রীরামকৃষ্ণের নেমন্তন্ন রক্ষা করতে নরেন্দ্রনাথ কয়েকজন বন্ধু নিয়ে দক্ষিণেশ্বর গেলেন। সময়টা ছিল ডিসেম্বর মাস। সেখানে গিয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখা হলো। তার ঘরে মেঝেতে মাদুর পেতে বন্ধু বান্ধবদের নিয়ে বসলেন। সেখানে শ্রীরামকৃষ্ণের অনুরোধে নরেন্দ্রনাথ ব্রহ্ম সমাজের ওপর একটি গান শোনান। গান শেষ হলে ঘটে আজব এক কাণ্ড। হঠাৎই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের হাত ধরে বারান্দায় নিয়ে যান এবং চোখে জল ফেলতে ফেলতে নরেন্দ্রনাথকে বলেন, এতদিন পর আসতে হয়, আমি জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবনের দুঃখ দূর করার জন্য আবার শরীর ধারণ করেছ। রামকৃষ্ণের এহেন কাণ্ডে নরেন্দ্রনাথ হকচকিয়ে যায় আর ভাবতে লাগেন, এ আমি কাকে দেখতে এসেছি, এ তো একেবারে উন্মাদ। তারপর নরেন্দ্রনাথ আবার মাদুরে এসে সবার সামনে বসেন। সেই সাথে শ্রীরামকৃষ্ণ ফিরে এসে বিভিন্ন ভক্তদের নানান উপদেশ দিতে থাকেন। তার হাবভাব চালচলন তখন স্বাভাবিকও লাগলো নরেন্দ্রনাথের চোখে। সেই ভক্তদের দেওয়া উপদেশ শুনে নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে যেতেন। নরেন্দ্রনাথ এবারে রামকৃষ্ণের কিছুটা কাছে গিয়ে প্রশ্ন করলেন, মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠিক তখনই ঠাকুর রামকৃষ্ণ একটু দেরি না করে উত্তর দেন, হ্যাঁ দেখেছি, তোমাদের যেমন দেখছি, তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছি ঠিক তেমন ভাবেই তাকে দেখা যায় ও তার সঙ্গেও কথা বলা যায়। নরেন্দ্রনাথ মনে মনে ভাবেন, রামকৃষ্ণ বুঝি নিজ উপলব্ধি থেকেই এমন কথা বলছেন। আবার একই সঙ্গে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে তিনি ভাবলেন, শ্রী রামকৃষ্ণ একজন মনোম্যানিয়াক, অর্থাৎ এক ধরনের বিশেষ পাগল। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একদিন একা আসতে বললেন। কথা মতন এক মাস পরে একাই দক্ষিণেশ্বরে যান নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথকে দেখে শ্রী রামকৃষ্ণ বিছানায় বসতে বললেন এবং হঠাৎই ভাবাবিষ্ট হয়ে রামকৃষ্ণ তার ডান পা নরেন্দ্রনাথের গায়ে স্পর্শ করালেন। সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের এক অদ্ভুত উপলব্ধি হতে শুরু করে। মনে হতে থাকে ঘরের দেওয়াল আসবাবপত্র যেন ঘুরতে ঘুরতে হারিয়ে যাচ্ছে, গোটা বিশ্বটাই যেন ঘুরতে ঘুরতে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। ভয়ে নরেন্দ্রনাথ চিৎকার করে ওঠেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার স্পর্শ সরিয়ে ফেলেন। এরপর থেকে নরেন্দ্রনাথ প্রায়ই দক্ষিণেশ্বরে যেতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। ধীরে ধীরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের একজন বিশেষ ভক্ত হয়ে উঠলেন। এরপর থেকে আমরা এক অন্য নরেন্দ্রনাথকে পাই। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে মানব ধর্মের শিক্ষা দিয়েছিলেন, তাই পরবর্তীকালে তিনি তার পুরো জীবন মানব ধর্মের উত্তরণের কাজেই লাগিয়েছেন।